সভাপতি সন্তানায় বলি মেম্বার কাঁদে, কারণ সভাপতি সাহেবের দাদিও মা নাই, আমি বলি মেম্বার সাহেবের মাও নাই, আহারে যার মা নাই গো মা, তুমি কবর কেমন আছো মা জানি না, শাবানের চাঁদে তুমি না বলছো যখন চোখের থেকে পানি পড়বে, শাবান হলো পরিষ্কার হওয়ার জিনিস, আর চোখের পানি ছাড়া কোনো দিন শাবান দিয়া পরিষ্কার করা যায় না। আল্লাহ যারা এখন কানবে এদেরকে পরিষ্কার করে বাইতে পাঠাবা। যুবক বাইরে হাত দুটা আসমানের দিকে দিয়া মা বাবার পক্ষে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো ভাই, ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও, 29শে ফেব্রুয়ারি 29শে ফেব্রুয়ারি ডাক দাও, এই সাভার হিমায়তপুর ডাক দে, যুবক ডাক দে ডাক দে ডাক দে, মায়ের পক্ষে বাবার পক্ষে 29শে ফেব্রুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই, ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। আল্লাহ তুমি দেখো কে মায়ের পক্ষে একটা ডাক দিছে, আল্লাহ আমার মা কবরে পড়ে আছে, আমার মার মতো দুঃখী আর কেউ নাই গো, এই মেম্বারের মার মতো দুঃখী আর কেউ নাই। আমি সবচাইতে বেশি সুন্দর বাবা বেশি কষ্ট পাইলাম এই মাদ্রাসায় আসিয়া, মেম্বার সাহেব কাল্লা সবই দিছে, তার ভাইদের কাল্লা সবই দিছে, টাকা দিছে পয়সা দিছে ক্ষমতা দিছে, কিন্তু আজকে তাদের এই সুখের দিনে জনম দুঃখী মা নাই। আমি শুনলাম মেম্বার সাহেবের ভাইরা আমি ইলিয়াসুর রহমান জিহাদের মতো অল্প বয়সে মা হারাইছে গো মা, পৃথিবীতে যাদের মা নাই ওদের মতো হতভাগা আর কেউ নাই। তোমাদের আজকে যদি মেম্বার সাহেবের মা দুঃখিনী পাইসে থাকতো, যদি দেখতো আমার সন্তান গুনা যেই সন্তান গুনা লাত্তি উষ্ঠে খাইয়া বড় হয়েছে বাবা, কারণ আমি তো 12 বছর বয়সে মারাইছি, মনের মধ্যে কত কষ্ট আমি অনুধাবন করতে পারি, মেম্বারের ভাইদের মনে কত কষ্ট, আজকে তাদের শক্তির অভাব নাই, আজকে তাদের টাকার অভাব না, এমন একদিন ছিল বাবা পরের বাড়িতে কাম কই হয়তো লাত্তি উষ্টা খাই আমার মতো বড় হয়েছে, আজকে ইলিয়াসুর রহমান জিহাদি কোটি কোটি টাকা খরচ করে টাকা কারিগঞ্জ মসজিদ মাদ্রাসা করছি, কারো কাছে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট
4 কোটি টাকার উপরে খরচ করে শুধু একটা মসজিদই কারণে গঞ্জ বানাইছি রমজান রে শুধু মনের মধ্যে কষ্ট যদি আমার মা বাইসা থাকতো গো আমি যদি আমার মাকে একবার দেখাইতে পারতাম মা গো মা তোর ইলিয়াস মসজিদ মাদ্রাসা বানাইছো আমার সন্তানের জায়গা আমার স্বামীর জায়গার মধ্যে মাদ্রাসা করছি মা হারা ইলিয়াস রহমান জিহাদি আইসা মা হইয়া ডাকতেছে আই বলি মেম্বার সাহেবের মা বাসায় বসে কান্ত আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের বাগান হে যুবক তুমি একটা জিনিস মনে রাখো যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওই যুবকের রোজা নামাজ সব কবুল হবে রমজানে আমি বলছিলাম তিন ব্যক্তির দোয়া আসমানে যাবে না এক নাম্বার হলো মা বাবার দোয়া আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমরা যারা মা হারাইছি আমাদের হতভাগা কেউ নাই তোমাদের যাদের মা আছে তোমাদের মতো বাদশাহ আর কেউ নাই মর্মত দ রদি যুবক এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি আমার মতো যাদের মা দুঃখিনী আয় যুবক এখন কান্দি আমার মতো যাদের মা দুঃখিনী ভাবে বেছে না তাদের মতো হত এই জমিন হলে দেখো আমার বাইরে কান্দে গো মানি আজকের মা বিলের সভাপতি কাঁদে সভাপতি সন্তান আয়ু বলি মেম্বার কাঁদে কারণ সভাপতি সাহেবের দাদিও মা নাই আয়ু বলি মেম্বার সাহেবের মাও নাই আহারে যার মা নাই গো মা তুমি কবরে কেমন আছো মা জানি না হলে শাবানের চাঁদে তুমি না বলছো যখন চোখের থেকে পানি পড়বে শাবান হলো পরিষ্কার হওয়ার জিনিস আর চোখের পানি ছাড়া কোনদিন শাবান দিয়া পরিষ্কার করা যায় না আল্লাহ যারা এখন কানবে এদেরকে পরিষ্কার করে বাইতে পাঠাবা যুবক বাইরে হাত দুটা আসমানের দিকে দিয়া মা বাবার পক্ষে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো ভাই ডাক দাও 29 ফেব্রুয়ারি 29 ফেব্রুয়ারি ডাক দাও এই সাবার হিমায়তপুর ডাক দে যুবক ডাক দে মায়ের পক্ষে বাবার পক্ষে 29 ফেব্রুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই আল্লাহ তুমি দেখো কে মায়ের পক্ষে একটা ডাক দিছে আল্লাহ আমার মা কবরে পড়ে আছে আমার মার মতো দুঃখী আর কেউ নাই গো এই মেম্বারের মার মতো দুঃখী আর কেউ নাই আল্লাহ রমজান মাসে কত মায়েরই তুমি মাফ করে দিবা
তুমি না কইছো রমজানের প্রথম রাত্র থেকে 70,000 মানুষকে জাহান্নাম থেকে প্রতিদিন আমি মাফ করব সুবহানাল্লাহ ওয়াল্লাহ ওই 70,000 এর ভিতরে আমার মান নামটা লিখে দিও এই মেম্বারের মান নামটা লিখে দিও যদি আমার মা এখন বাইসা থাকতো আমার মার যদি দুইটা কিডনি নষ্ট হয়ে যেত মার কিডনি ডায়ালিসিস করার জন্য পাল্টাবার জন্য যদি লিয়াস রহমান জিহাদি সব বাড়িগুলো বিক্রি করা লাগতো আমি আমার মায়ের সুস্থ করতাম গো মেম্বারের মা যদি অসুস্থ থাকতো আর শুনতো আমার মার পিছনে 2.5 কোটি টাকা লাগবে মেম্বার বলতো আমি সব বেচবো আমার জান্নাতি মারে আমি সুস্থ দেখব আল্লাহ ওই মা যদি কবরে অসুস্থ থাকে আল্লাহ চোখের পানির বিনিময়ে যদি আমার মা সুস্থ থাকে মেম্বারের মা সুস্থ থাকে আল্লাহ যত পানি চাও সব দিব আল্লাহ গো এমন দেশে গেছে মা যেখানে টাকা দিলেও কোনো কাম হইব না ডাক্তার পাঠাইলেও কাম হইব না শুধু কাম হইব দুই ফোঁটা চোখের পানি আল্লাহ চোখের পানি দিয়ে তোমার ডাক দিছি তুমি দেহ তুমি মাফ করে দাও না আমার ভাইদের মাকে মাফ করে দাও না আমার ভাইদের বাবাকে মাফ করে দাও না এ যুবক 29 ফেব্রুয়ারি এবার একটা ডাক দিবি গলা ফাটাইয়া চোখটা বন্ধ থাকবে আর চোখের পানি থাকবে গলা ফাটাইয়া আল্লাহকে জোরে একটা ডাক দে দে ডাক দে একটা ডাক দে ডাক দে ডাক দে যুবক ডাক দে ডাক দে ভাই জোরে ডাক দে মার পক্ষে ডাক দে বাবার পক্ষে ডাক দে আল্লাহ দেখো আমার বাজার না কাম দেখ এমন কোন যুবক নাই তার চোখে পানি নাই তুমি না কইছো মাহফিলের মাহফিলের মতো মাহফিল একটা বছর হইনি পুরো এলাকার কবরে সব মাফ হয়ে যাবে আল্লাহ দেখো আল্লাহ সবাই কাম দে সভাপতি কাম দে অতিথিরা কাম দে আলেম ওলামা কাম দে সাবান বাস শাশুড়ি থেকে আল্লাহ যারা কান্দে কার মা নাই কার বাবা নাই তুমি কিন্তু সকলের বাবা মার কবর আজাব বন্ধ করে দিয়া চিরতরে জাহান্নামের দরজা বন্ধ করে দিবা জাহান্নামের দরজা বন্ধ করে দিবা যদি এতে তোমার যা কিছু দরকার আমি করব এই মেম্বারের বাইরা করবে আল্লাহ তোমার মায়া লাগে না মেম্বার যদি তার বাবার কাছে কাঁদবে মাথায় হাত দিয়ে কেবার কান্দিস না যা সব মাফ করে দিছি আল্লাহ তোমার বান্দাগুলো কাঁদলে তোমার মায়া লাগে না তুমি না কইছো আমি তো তোর বাবার সাথে জরুরি তোর মার সাথে জরুরি 10 বছর যদি বাবার সাথে কথা না কস যদি একবার অন্ধকারে বাপ পেয়ে ডাক দাস ঘরের সামনে যাইয়া সব দুঃখ মুছে যাইব মেম্বারের ছোট্ট ভাই না আমার কাছে একটা আকুল আবেদন ডাকলেন হুজুর এই বছরে মা আপিল একটু দূরে দূরে ছিলাম যখন ভাই যে নিস্তালে যে ডাক দিছে তুই অবস্থা কে হলো হুজুর সব দুঃখ ভুলে গেছি কারণ ওই যে ভাইয়ের টান যে আর কেয়ামতের মাঠে সর্বপ্রথম কিয়ামতের মাঠে মা বাবার আগে ভাই ভাইয়ের কাছে আল্লাহ পাঠাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি সর্বপ্রথম ভাইয়ের কথা কোরআনে আল্লাহ বলছে ভাই ভাইয়ের কাছে প্রথম যাইয়া বলবে ভাই আমার একটা নেকি দে ভাই এমন একটা জিনিস ছোট ভাই নিচ তলায় যখন ডাক দিছে তিনি নামস্তাক আর দৌড়ে এবো এ রয়েছে হ্যাঁ যদি এতটুকু বিরাতিত্বর কারণে সব দুঃখ ভুলে যাইতে পারে তুমি তো ভাইয়ের সাইতে দরদি মার সাইতে দরদি বাবার সাইতে দরদি তুমি কি পারো না মাফ করে দিতে তুমি মাফ করে দাও মাফ করে দাও তুমি মাফ করো তুমি না কোরআনে কইছো কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যত গুনাহ করবি যত হাজার টন গুনাহ করবি আমার দরজা থেকে সরিস না আমার ডাক দিবি তোর বাবার আগে আমি তোর ডাকে সাড়া দিব তোর মার আগে তোর ডাকে সাড়া দিব আল্লাহ যারা তোমার ডাক দেশে এদের জীবনের জন্য মাফ করে দাও ভাই এখন কান্দি সারাদিন কাজ করে এসো গার্মেন্টে কাজ করে এসো রিক্সা চালাই আইছো তোর চোখের পানির যে কত দাম তুই জানো সবচেয়ে গরিবের চোখের পানির দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি তুই দাঁড়াইয়া বইয়া যে যেমনি আসলে হেমনি কাঁদবি ও মা মা
আমি ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন মাল লেগে কামদি। গতকালকে যে পাবনা ওয়াজ করছি সভাপতি জানো কি করছে, পাগলের মতো দৌড়ে সুইটা আইছে আমার জরাই ধরে কয়ে জিহাদি আমার তো বাপ নাই আমি কারে ধরবো, আমি বাপ হারাইছি আমার যখন 8 বছর বয়স তখন। আজকে আমি প্রিন্সিপাল ছিলাম 36 বছর একটা কলেজের, আমি কোটি কোটি টাকার মালিক, 4টা ইটের বাটার মালিক, এ জিহাদি আমি কার কাছে বাপ যাব? যদি মা বাবার কাছে মাফ চাই এক তলে বলো রোজা কবুল হইব না, নামাজ কবুল হইব না, আমি কার কাছে মাফ চাবো? আমি বললাম এখানে বইয়া কাম দেন আপনার আল্লাহর মাফ করে দিবে। যখন এই কথা বলছি সভাপতি এইভাবে হাত উঠে মনে হয়েছে ছোট বাচ্চার মতো চিল্লাইতেছে খালি, আল্লাহ রে ও আল্লাহ তুমি আমার মাফ না করলে আমি কার কাছে যাব? আমার বাপ রে এখন কইয়া দাও না সে যেন আমার মাফ করে দেয়। পাগল হয়ে গেছে আমার বাপের কাছে, কারণ আমি তো জানবো না যে আমার বাপ এমন জায়গায়, আমার ঘরের পিছনে আমার বাবার কবর, আমেরিকায় সেকেন্ডে খবর লওয়া যায়, লন্ডনে সেকেন্ডে খবর লওয়া যায়, কিন্তু আমার ঘরের পাশে আমার আব্বা হয়ে রয়েছে, আমি কোনোদিনও খবর লইতে পারলাম না আমার মা আমার আব্বা কেমন আছে। তুমি জানো তুমি আমার আব্বারে কয়ে দাও সে যেন আমার মাফ করে দেয়। এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, আমি ইলিয়াস রহমান জিহাদির মায়ের দোয়া। এই জন্য মানুষ আমার ওয়াজে পাগল হয়ে যায়। মারহাবা বললেন না, আল্লাহু আকবার বলতে পারো না, কষ্ট হইতেছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম কখনই আসতে নেবেন না, খুব জোরে নেবেন। আল্লাহ চায় আমার বান্দা আমার নামটা খুব মহব্বতের সাথে নিক। আল্লাহ পৃথিবীর কোন জাতি আমার আল্লাহ নামটা আল্লাহ বলে ডাকে না একমাত্র মুসলমান ছাড়া। হিন্দুরা ডাকে গড বলে, খ্রিস্টানরা হিন্দুরা ডাকে ভগবান বলে, খ্রিস্টানরা ডাকে গড বলে, বৌদ্ধরা ডাকে কর্তা বলে, ইহুদের বাচ্চারা ঈশ্বর বলে ডাকে, আবার ঈসা আলাইহিস সালামকে তারা যিশু বলেও ডাকে, কিন্তু একমাত্র মুসলমান আমার আল্লাহকে অত্যন্ত প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহ বলে ডাকে। আমার আল্লাহ শুধু মুসলমানের মুখের দিকে দুই ঠোঁটের দিকে তাকায় থাকে, কখন আমি মাওলানা আল্লাহ বলে একটা ডাক দেয়। আল্লাহ গো তোমার বান্দারা তোমার ডাক দিছে তুমি মাফ করে দাও আল্লাহ। এই শাবান মাসে যদি কেউ একটা ডাক আল্লাহর দেয় আল্লাহ এত খুশি হয়। এই যে আল্লাহর লীলা, বসে বসে আপনার ক্যামেরা দিয়ে করতে হবে না, এই যে মিডিয়ার আছে এরাই যথেষ্ট আমাকে বাস দেওয়ানোর লেগে, আপনি বসে বসে মারহাবা কোন, এই যে আল্লাহর লীলা, বসে বসে জানাজায় খারাইছেন, কিভাবে খারাইছেন, কি প্যান্ট পরে আইছেন, ওপরে তো বসাও যায় না, আমাকে মেম্বার সাহেবের মতো লুঙ্গি পরে আসবে বেটা। মারহাবা বলেন, মেম্বার সাহেবের দুইটা ভাই দেখলাম, কোনো অহংকার নেই, মেম্বার সাহেব একটা লুঙ্গি পরছে 900 টাকা দাম, হালাকে যারা খালাই দিছে জানা যায় দেখেন না, ওগাটার প্যান্টের দাম 2,500 টাকা, কথা কথা কেন এমন সাতার প্রাণ অপুইরে বসাও যায় না, পেরাত করে বাইরে যাই, আমার গোপালগঞ্জের ভাষা একটা পেরাত করে বাইরে যাই, এমন সাতার প্যান্ট পরে আইছে, আর এমন প্যান্ট খারাই মতো সারা বসাও যায় না, পুরা সপ্তাহে খারাই মতো গুলো। একটা লোক দাঁড়াই থাকা যাবে না, এই রাস্তাটা ক্লিয়ার করতে হবে মানুষের যাতায়াতের জন্য, বাম পাশে এখনো জায়গা আছে, এই যে দুলাবাইরা বসেন, মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো, এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে, নামাজ পড়লে কে খুশি হয়, রোজা রাখলে কে খুশি হয়, হজ করলে কে খুশি হয়, জাকাত দিলে কে খুশি হয়, সুদ খাইলে কে খুশি হয়, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। জানেন সুদের কি গুণা? দুইটা পাও ধরে বলে দেওয়া যায়, সুদের গুণা হলো পৃথিবীতে সবচেয়ে মারাত্মক গুণা। 1 টাকা যে সুদ খায়
70 কোলেটের গুনাহ হয়, তার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ হলো তার নিজের আপন মার সাথে জিনা করা। যেই মায়ের তলপেটটা চিরে দুনিয়া আসে, মা নয়টা মাস ঠিক মতো ভাতও খাইতে পারে না, বাথরুমে রেলিং ধরে মা দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে আধা ঘন্টা, আজকে পাঁচতলা সাততলা কইরে আজকে জনম দুঃখিনী মায়েরে ভুলে গেছো। তুমি যেমনে তোমার মায়েরে ভুলে গেছো, তোমার সন্তান একদিন তোমারে ভুলে যাবে। কথা বলো না কেন, আরো জোরে বলো, এই মাইক ক্লিয়ার করে, বড় স্পিকারটা আমার দিক ঘুরাও, কোনার থেকে গুলির মতো আওয়াজ আসতে হবে আমার কানে, একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আমাকে যেন আল্লাহ আগে আমল করার তৌফিক দান করেন, পরবর্তীতে আপনারা আমল করবেন ইনশা। তাহলে এবার আমার সাথে ওয়াদা দেন, যত সময় আল্লাহ আমাকে দিয়ে কথা বলাবেন আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, আমি হাত উঠাইতে বলি নাই, হাত উঠাইতে এখন করব, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন, পরীক্ষা করে দেখবো, সবাই থাকবেন, আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। বুঝছে মগায় আল্লাহ, আমার মেম্বার ভাইদের মারে মাফ করে দাও, তাদের ভাইগুলার মাফ করে দাও, তাদের ছেলে মেয়েদেরকে কবুল করে লো। আমি কেমনে বুঝাইলে বুঝবা যুবক, যাদের মা নাই ওদের দুঃখ কেউ বুঝবো না, যাদের বাবা নাই ওদের দুঃখ কেউ বুঝবো না, যারা মা হারা বাপ হারা তাদের কোনোদিন কষ্ট দিও না, কারণ এদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি এই জন্য কেরানীগঞ্জ আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া এই মেম্বারের ভাইদের মতো মেম্বারের মতো 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ। ওই যে হাদি সাহেব গেছিল জিজ্ঞেস করেন, দেখার মতো একটা মসজিদ করছে আলহামদুলিল্লাহ বলেন, মানে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বাংলাদেশে করছে, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী করে নাই এতগুলো মসজিদ মাত্র 2 বছরে। আমি যদি যাইতাম যাওয়ারও সিস্টেম ছিল, চাইলে আমার 1 কোটি টাকা সে দিত, কারণ যখন তার দেশে বিয়ে করছি আমি যাইনি, আমি যাইনি, আমি আপনাদের মতো গরিবের টাকা দিয়ে রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? গতকালকে সভাপতি পাগলের মতো চিল্লায় বলে, যে আদি ভাই আমি ইউটিউবে দেখছি মানুষ কান্দে, আমি ভাবছিলাম বাস্তবে এইভাবে কান্দে কিনা, কিন্তু আমার মতো কাঁদতা এমন একটা শক্ত দিলের মানুষ যদি পাগল হয়ে যেতে পারে আমি আপনারে ভুলতে পারবো না। এখানে আসার পরেও আমার ফোন দিছে, এই মাদ্রাসায় আসার পরেও ফোন দিছে, আমার কি জাদু করে গেলেন আমি আজকে সকালে আমার মায়ের কবর কাছে কাঁদছি। গতকালকে সভাপতি আমার মসজিদে 10,000 টাকা দিয়ে আরেক কান্দ। আমি এখানে আসার পরে একটা ছেলে আমার অনেক ভক্ত, আপনাদের হেমায়তপুর বাড়ি, ও বাড়ি করছে এখানে, আর বাড়ি বলে ময়মনসিং শুনলাম, ও আমার মসজিদে 1,000 টাকা দিয়ে কাঁদছে। আল্লাহু আকবার করে বলতে পারলাম না? আমি আমার মসজিদ 2 তলা কমপ্লিট করছি, এই পর্যন্ত 4 কোটি টাকা খরচ হয়েছে, কেন করছি জানো ভাই? আমি মসজিদ করছি এটা ডায়লগ দেওয়ার জন্য না, আল্লাহর কসম করে বলছি, আমার মা আমার যেদিন বিদায় দেয় আমি হিরুর চলে যাব, কোটালি পারে মানে প্রধানমন্ত্রী আকাশন, যেখান থেকে ভোট পাইয়া প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী, ওই জায়গা আমার জীবনের প্রথম মাদ্রাসা। আমার মা বলছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। বাংলাদেশে কোন বক্তা তার নিজের সম্পূর্ণ নিজের টাকা দিয়ে নিজে জায়গা কিনা মসজিদ করে নাই, ইল্লা আনা আমি গুনাহগার করছি, শুধু আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য। এরা 11:30 সময় আমি দোয়া করব তোমাদের জন্য, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে আমার সাথে ওয়াদা দাও, 3 ব্যক্তির রোজা কবুল হবে না। 1 নম্বরে যার অ্যাকাউন্টে মা বাবার বর্ত আছে, আমার সাথে ওয়াদা দাও জীবনে মায়ের সাথে বেয়াদবি করবে না, কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখো, দাঁড়াও নামাও হাত, জীবনে বাবার সাথে বেয়াদবি করবে না, উঠাও হাত নামাও। 3 নম্বরে বলছে ওই ব্যক্তির রোজা নামাজ কবুল হবে না যে নবীর নাম শোনার পরে দুরুদ পড়ল না,
তিন নম্বরে হলো রোজার মাস পাইয়া যে জান্নাত কিনলো না গুনাহ মাফ করাইলো না নবী তার দোয়া কবুল হবে না তাহলে 30টা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ 30 দিন তারাবি করবেন তো ইনশাআল্লাহ গরিবের পাশে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ যারা গরিব টাকা ইফতারি কিনার খাওয়ার মতো তৌফিক নাই আমি শুনলাম মেম্বারের ছোট ভাই আমার সামনে ডিক্লেয়ার দিল এক ইমাম সাহেবকে বলে দিল মেম্বারের পক্ষ থেকে পুরো রমজান মাস ইফতারি সব মুসল্লিদের জন্য ফ্রি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না একটা মুসল্লির রোজা যদি কবুল হয় মেম্বারের মাকে মাফ করার জন্য আল্লাহ দামা পাঁচটা রোজা রাখবো না একটা রোজাই যথেষ্ট এগুলা মনে হয় তারা করে একমাত্র তার মায়ের জন্য কোন সন্দেহ নেই কারণ আমি ইসলাম জিহাদি করি আমার মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারণ আমার মতো একটা মোল্লা আমার ব্যবসা নাই বাণিজ্য নাই আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায় এমনকি মুসাবার ভিতরে যদি 100 টাকা পাই এটাও মসজিদে খরচ করি আজকেও 3.5 লক্ষ টাকার টাইলস কিনে দিয়া মসজিদের বাহিরের ওয়ালে টাইলস লাগাইতেছে টাইলসের 60,000 টাকা বিল দিয়ে আপনাদের ওয়াজে গাড়ি টুলছে আমি দোয়া করব গতকালকার সভাপতির জন্য এবং উপজেলা চেয়ারম্যানের জন্য যিনি গতকালকে আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চেয়েছিলেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ এখানে আসার পরে যে যুবকটা আমার মায়ের মসজিদে টাকা দিয়েছে তাকে তুমি কবুল করো মেম্বার সাহেবের মাকে কবুল করো তার জানে মালে বরকত দান করো তার সন্তানকে আলেম বানাও হাজী সাহেব 10,000 টাকা দিলাম আপনি না আমার ছেলে কায়ুম সাহেব নারাজ তাকবীর এই 10,000 টাকা আমার কাছে 10 কোটি টাকা কারণ আমারও মা নাই আব্দুল কায়ুমেরও মা নাই আল্লাহ তার সন্তানকে এরকম ভাবে দানবীর বানাই দিবা আপনার এই টাকাটা কালকেই আমার মসজিদে চলে যাবে কসম করে বলছি কারণ আমি রাতে কামাই সকালে বিল দেই আল্লাহকে সাক্ষী রেখে বলছি হুজুর তো দেখেইছে আমার মসজিদ কারণ আমার কোনো কমিটি নাই আমি যা পাই সব মসজিদ মশা খরচ করি দেখে আসবেন বানানো কথা বললে আপনার জুতা আমার গা আমি এখনো পর্যন্ত মসজিদ মশা করতে যে 23 লক্ষ টাকা ঋণ আছি না মেম্বাররা তো যে 4টে ভাই আল্লাহ সাইট তো না সাইট তিনজন চার ভাই মনে করবেন তারা 4টা শিল্পপতি তারা এই মসজিদ মাসে চালানো করে ব্যাপার না কিন্তু আমি গুনাহগার আমি একা আমারে তো সাপোর্ট দেওয়ার মতো আপনাদের মতো কেউ নেই যে আরেকটা ভাই পাইলাম আব্দুল কাইয়ুম মারহাবা বলেন শুধু আমার সাথে ওয়াদা দেন মোনাজাত করার আগে কেউ যাবেন না কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর যুবক একটা যুবক মাদ্রাসার সামনে দিয়ে যাইস না দোয়াটা লইয়া যা যদি রোজা কবুল করাইতে চাস নামাজ হাল শুধু আমার সাথে একটা ওয়াদা দিবেন যতদিন বাঁচব ইমান আমলের সাথে থাকবো এই যে মাদ্রাসাটা যে করছে মেম্বাররা কয় ভাই মিলা জায়গা দিয়া টাকা দিয়া বিল্ডিং দিয়া শ্রম দিয়া হুজুরকে বেতন দিয়া আমি শুনলাম আব্দুল কাইয়ুম ভাই ইমাম মুয়াজ্জিন মুয়াজ্জিন খাদেমের বেতন দেয় এরা যখন চলে যাবে হতে পারে তার ছেলে মেয়ে নাও দিতে পারে কথা কন না কেন হয়তো ভাইরা বেঁচে আছে চালাইতেছে এই মসজিদ কিন্তু তারা নিজেকে ব্যক্তিগত হিসেবে কয় না আপনাদের জন্য করে দিয়ে গেছে এটার জন্য আপনারা তাকাইয়া খেদমত করার দরকার আছে না নাই এ আর কি সিন্ড্রে মিয়া এত বিগ একটা মাদ্রাসার ভিতরে 25 জন কোরআনের হাফেজ একটা দাওরা হাদিস মাদ্রাসা তুমি 25 জন হাফেজ বাইরে না বসে সুবহানাল্লাহ বিহামদি আমি তো পাগড়ি পেছাইতে পেছাইতে হাত দাঁত হয়ে গেছে আমার গুণ নিঃশ্বাস উঠে গেছে পেছাইতে পেছাইতে 25 জন মানুষের পাগড়ি পেছাই দেখছেন না কত কষ্ট সলা কোবানের সাথে বেশি কষ্ট যদি কোন কি হইছে কালে একটা গুল্লি দিয়ে দিয়ে দিয়েছেন বহুত কষ্ট পাগড়ি বান্দা 25 জন মানুষের পাগড়ি পেছাইতে যে আমার বুকে ব্যথা হয়ে গেছে ওই যে হুজুরের সনামধন্য শ্বশুর অনেক বড় মাহের আলেম মুহাক্কিক আলেম এবং বজরগ জবরদস্ত বজরগ হুজুরও তো দেখলাম অসুস্থ হয়ে গেছে পাগড়ি পেছাইতে পেছাইতে 25টা ছাত্রের গায়ে কি মনে করলেন মাথায় পাগড়ি পেছানো সব আপনাদের এই এতিমখানার ফসল এই একটা ছেলে যদি কোরআনে হাফেজ হয়ে জান্নাতে যায় এই আব্দুল কাইয়ুমের মার জান্নাতে যেতে হবে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এই আইয়ুব আলী মেম্বারের মার জান্নাতে যেতে হবে যেতে হবে যেতে হবে যেতে হবে যেতে হবে আমার মসজিদের একটা ইটা যদি কবুল হয় আমার মাকে জান্নাত দিতে হবে আপনি যে মসজিদ মাসে দান করেন সেটা এক বস্তা সিমেন্ট হোক আপনার মাকে আল্লাহ জান্নাত দিতে হবে অতএব এই মসজিদ মাসার প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই মেম্বার সাহেবের ডাকে সারা দেওয়ার দরকার আছে না নাই এই মসজিদটার সম্পূর্ণ কাজগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ
মাদ্রাসার কাজও আপনারা করবেন টাকা দেন লাগবে না খালি তাকোর সাথে থাকবেন আর ওখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবেন আল্লাহ কো আরো হায়াত আরো হায়াত বাড়ায় দাও আর এই মসজিদ মাসে তাকো জীবন দশে পাঁচ তলা ছয় তলা করে যাবে তারা কবরে যায় তার বাবার হায়াত আল্লাহ কো আরো বাড়ায় দিক যেন মসজিদ মাসে আরো সুন্দর হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কে দোয়া করবেন না করবেন তো ইনশাআল্লাহ তাহলে আমার সাথে ওয়াদা দেন 30 টা রোজা রাখবেন ইনশাআল্লাহ 30 দিন তারাবি পড়বেন ইনশাআল্লাহ জনগণের খেদমত করবেন গরিবের পাশে দাঁড়াবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে থাকবে আর এই মাদ্রাসায় যারা মসজিদে তারাবি পড়বেন কিচ্ছু লাগবে না আপনারা বিনে পয়সায় ইফতারি করবেন আর ইফতারি রাগ দিয়া মেম্বার সাহেবের জন্য তার বাবার জন্য তার মার জন্য দোয়া করবেন আল্লাহ কবুল করুক জোরকান আমিন হয়তো মেম্বার সাহেব এক মিনিট কথা বলবে তার বাবা কথা বলবে অথবা হুজুর বলবে এরপরে মোনাজাত হয়ে যাবে আজকে জুমার রাত আমি পুরো রমজান মাস মক্কা মদিনা থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কথা আমার মনে থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আপনি শুনলে খুশি হবেন হুজুর কই আপনি যে পরশু দিন টাকাটা দিবেন না আপনার এই টাকা দিয়ে আমি হাজার টাকা জমা দিছি আলহামদুলিল্লাহ উমরার টাকা জমা দিছি আপনার এই টাকা দিয়ে হজ করেছে ঘরে বাইরে জমা আল্লাহ আল্লাহ কায়েম হজ করেছে কায়েম ভাই হজ করছে আইব আলী ভাই হজ করছে আল্লাহ আমাকে 17 বার নিছে মক্কা মদিনায় এবার গেলে 18 বার হবে আল্লাহ আমি দোয়া করি পরিবারের জন্য আল্লাহ এদের সবার ছেলে সন্তান সবাইকে হজ করার তৌফিক দান করো উমরা করার তৌফিক দান করো এবং মেম্বারের টাকায় দেন কি বরকত এর টাকাটা দিছে পরশু দিন আমি আজকে আয়া ওই টাকাটাই ওইভাবে আজকে জমা দিয়ে দিছি উমরার জন্য তখন বাপসি যাইয়া মেম্বারে বলবো মনে অবশ্যই খুশি হইব যে আমার টাকাটা রসুলের মক্কা দেশে যাওয়ার জন্য চলে গেছে ওয়াজের টাকা তো প্রতিদিনই দেওয়ার লাগে আমাদের না দিলে আমরা মুসলিম মাসা করব কি দিয়া কথা বলেন না কেন আমার আল্লাহ দেশে বিদায় তো কোটি কোটি টাকা খরচ করে দান করছি আমি কাউকে বলি নাই যে মেম্বারে বাইরে বলছি আমার 10,000 টাকা দেন এই 10,000 টাকা আমার কাছে 10 কোটি টাকা গতকালকে হাজার হাজার টাকা যুবকরা মোসা পাইছে কারণ আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ করি নাই আমি গরিবের টাকা দিয়া এই মেম্বারে ভাইয়ের মতো গরিব আমার মতো গরিব আপনার মতো রিক্সা চালকের 100 টাকা দিয়া আমি